Hi viewers, আশা করি ভালো আছেন রূপালী ব্যাংক লিমিটেডের অফিসার পোস্ট পরীক্ষা রিটেন যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষা অঙ্ক আজ সমাধান করব আমরা তো এই অঙ্ক আমরা জাস্ট এখানে সমাধান করব আর বিস্তারিত ডিটেইলস রিটেন আকারে আমি পিডিএফ গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন আগে পিডিএফ দেখে বোঝার চেষ্টা করবেন না পারলে অবশ্যই ভিডিও দেখবেন আচ্ছা তো আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই নাম্বার অঙ্ক স্ক্রিনে অঙ্ক দেওয়া থাকবে স্ক্রিন থেকে অঙ্ক দেখে নিন এতে বলা আছে যে মিস্টার হোসেন ইনভেস্টেড এম টাকা ইন a mutual fund which pays 10% interest and in taka in a private company which is pays 10% interest he invested 18000 taka and required that he receives 17000 taka as interest how much he invest in his company তাহলে সে প্রত্যেক কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করেছে এটা আমাদের বের করতে বলা হয়েছে প্রথমে কোথায় ইনভেস্ট করেছে at first ইনভেস্ট করেছে একটা mutual fund এবং সেটা কত সেটা হচ্ছে m টাকা এবং আর একটা পরে করছে কি প্রাইভেট ব্যাংকে প্রাইভেট সরি প্রাইভেট একটা কোনো কিছু হবে প্রাইভেট ফান্ড আমরা বলতে পারি সেখানে করছে হচ্ছে এন টাকা এবং সে এই এম টাকার লাভ পাচ্ছে কত 10% এবং এন টাকার পাচ্ছে 9% হারে আচ্ছা তো এই এম টোটাল ইনভেস্ট করছে টোটাল ইনভেস্টের মান হচ্ছে 18000 টাকা সে বলা আছে প্রশ্নে এবং যে টোটাল সে যে এম এর 10% পাচ্ছে এবং এন এর 9% মিলে যে টোটাল যে প্রফিট হচ্ছে সেটা হচ্ছে 1700 টাকা জাস্ট এটা আপনাদের কাছে ক্লিয়ার আচ্ছা এখন যেটা করতে পারি যেহেতু আমাদের এম প্লাস এন ইকাল আমরা 18000 লিখতে পারি কারণ সে একটা জায়গায় এম করলো আর একটা জায়গায় এন ইনভেস্ট করলো টোটালটা মিলে কত আমাদের টোটাল যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 18000 টাকা আচ্ছা তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি এম সমান সমান 18000 মাইনাস এন জাস্ট একটা ইকুয়েশন আচ্ছা এখন দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা আছে আমাদের প্রফিট দেওয়া আছে যে প্রফিট হচ্ছে কত এম অফ 10% মানে এম এর 10% এবং এন অফ 9% এবং এন এর 9% ইকুয়াল কত সেটা হচ্ছে দেওয়া আছে টোটাল প্রফিট সেটা হচ্ছে 1700 টাকা হ্যাঁ 1700 টাকা তো আমরা যেটা করতে পারি এই যে পার্সেন্ট উঠিয়ে দিয়ে আমরা 100 দিতে পারি নিচে এবং এখানে পার্সেন্ট উঠিয়ে দিয়ে আমরা 9/100 তাহলে কত হবে এখানে শূন্য শূন্য ক্রিটিক্যাল থাকবে হচ্ছে কি শুধু এম বাই 10 প্লাস এখানে থাকবে হচ্ছে 9n/100 ইকুয়াল 1700 টাকা আচ্ছা এখানে লস অফ করলে আমাদের হবে 100 এবং 10 দিয়ে 100 কে ভাগ করলে উপর হবে 10m প্লাস 9n এবং নিচের 100 এর পাশে গুণ করে দিলাম সরাসরি তাহলে আমাদের হবে 1700 আর একটা 100 গুণ করলে আবার ডাবল শূন্য তাহলে 17 170000 170000 এখন আমরা যেটা করতে পারি এই যে m এর যে মানটা দেওয়া আছে এটা আমরা এখানে বসিয়ে দিব তো এখানে 10m 10m তাহলে m এর মান কোনটাই যে এটা তো এর সাথে একবার সরাসরি 10 গুণ করে দিলে আমাদের হবে কত সেটা হবে 18000 তার সাথে একটা শূন্য হবে 180000 প্লাস এই 10টা গুণ হবে n এর সাথে তাহলে এখানে হবে হচ্ছে সরি এটা মাইনাস আছে মাইনাস 10n প্লাস 9n ইকুয়াল 170000 ঠিক আছে না আচ্ছা তাহলে এখান থেকে যেটা করতে পারি যে 10m আর 9m এখানে বিয়োগ করলে হবে আমাদের মাইনাস মাইনাস এন ইকুয়াল এবং 18 180000 এর পাশে আসলে হবে আমাদের কত 17 170000 বাদ দিলে থাকবে সে 10000 তাহলে এন ইকুয়াল লিখতে পারি কি আমরা 10000 এটা হচ্ছে আমাদের এন এর মান কোনটা এই যে এটা এই যে প্রাইভেট ফান্ডে যেটা করেছে সেটা হচ্ছে কত 10000 তো প্রাইভেট ফান্ডে 10000 করলে এন এর মান তাহলে এই এমটা হবে এমনিতে 8000 কারণ কি কারণ টোটালটা হচ্ছে 18000 তার থেকে 10000 বাদ দিলে আমাদের পড়ে থাকবে কত 8000 তাহলে এটা হলো তাদের ইনভেস্টমেন্ট যে এম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল হচ্ছে 8000 টাকা এবং প্রাইভেট ফান্ডে ইনভেস্ট করেছিল 10000 টাকা যার পার্সেন্টেজ রেট ছিল 9% এবং মিউচুয়াল ফান্ডের পার্সেন্টেজ রেট ছিল 10% তো এটা হবে প্রশ্নের উত্তর আর এটা রিটার্ন আকারে পিডিএফ আমাদের গ্রুপে পিডিএফ দেওয়া আছে এখন থেকে অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নেবেন আচ্ছা বিনয়ের অঙ্কে বলা আছে যেটা সেটা হচ্ছে যে 50 ডেইলি ওয়ার্কার্স ক্যান কমপ্লিট এ কালভার্ট ইন 40 ডেইজ মানে 40 দিনে কী করে 50 জন ওয়ার্কার ডেইলি ওয়ার্কার সে তারা যদি প্রতিদিন কাজ করে ডেইলি ওয়ার্কার মানে প্রতিদিন কাজ করে যদি পাস করে তাহলে তারা 40 দিনে কী করতে পারবে একটি কালভার্ট রেডি করতে পারবে ইফ 30 অফ দেম ওয়ার্ক ডেইলি যদি তাদের মধ্যে 50 জন ওয়ার্কারের মধ্যে 30 জন যদি ডেইলি কাজ করে অ্যান্ড দ্য রেস্ট মানে বাকি অংশ 30 জন যদি কাজ করে তাহলে বাকি থাকবে 20 জন এই 20 জন ওয়ার্ক ইন এভরি অল্টারনেটিভ ডে তাহলে এই 20 জন করে কি অল্টারনেটিভ ডে মানে একদিন করলে পরের দিন করবে না তারপর দিন করবে মানে একদিন পরপর করবে তাহলে করলে কী হবে হাউ মেনি মোর ডেজ উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট দেখেন এমনিতে বিষয়টা যে 50 জন ওয়ার্কার যদি 40 দিন করে তাহলে কাজটা কমপ্লিট হবে কিন্তু করলো কি 30 জন 40 দিন করলো বাট বাকি 20 জন 40 দিন করলো না তারা আছে অল্টারনেটিভ ডেতে করলো তাহলে কী হবে 40/2 মানে একদিন পরপর হলে 20 দিন করবে 30 জন 40 দিন করলে বাকি যে 20 জন আছে এরা অল্টারনেটিভ ডেতে করলে
অর্ধেক সময় চলে আসবে, তাহলে 40-এর অর্ধেক কত হবে 20 দিন, তাহলে এরা করবে 20 দিনে। তাহলে যেহেতু আমাদের 40 দিনে কাজ শেষ করার কথা ছিল, কিন্তু এরা কিন্তু সবাই মিলে 40 দিন করলো না, 20 জন কিন্তু অলরেডি গ্যাপ দিয়ে ফেলো, তাহলে এই কারণে কী হবে আমাদের সময় কিন্তু বেশি লাগবে। তো সেই বেশি সময়টা আমাদের বের করতে বলা হয়েছে, যে এখানে দেওয়া আছে যে 50 জন লোক যদি 40 দিনে করে তাহলে আমাদের টোটাল কাজটা কী হবে। দেখেন এই যে আমাদের এটা হচ্ছে দিন, সময় এবং টোটাল ক্ষমতা, 50 জন লোকের ক্ষমতার সাথে যদি সময় গুণ করি তাহলে আমরা টোটাল কাজটা পাবো কত, 2000। এই 2000 কি, 2000 হচ্ছে টোটাল আমাদের কাজটা, ইউনিট কাজ, এটাকে আমরা ইউনিট বলতে পারি, সমস্যা নেই, এটাকে ইউনিট বলতে পারি, যে 2000 ইউনিট কাজ যদি 50 জন লোক 40 দিনে করে তাহলে সম্ভব। আচ্ছা তাহলে 30 জন করে কি, 30 জন কিন্তু 40 দিন যদি কাজ করে তাহলে কত হবে টোটাল কাজের ইউনিট, হবে 3,400 ইউনিট। এবং এই যে এই 20 জন, যে 50 জন থেকে 30 জন করে ফেলো, তা থাকবে আর কি 20 জন। এই 20 জন করবে কি, এই 20 জন কিন্তু 40 দিন কাজ করবে না, কারণ তারা কী করবে অল্টারনেটিভ ডে, একদিন করলে দ্বিতীয় দিন বাদ যাবে, তৃতীয় দিন আবার করবে। তাহলে এরকম করে যদি এই 40 দিনের মধ্যে যদি এরকম একদিন পরপর করে তাহলে হবে টোটাল 20 দিন, 20 গুণ 20 তাহলে এটা হবে 400। তাহলে টোটাল তারা এই 40 দিনে এই যে এরকম উপায়ে, যে একজন 20 জন হচ্ছে একদিন পরপর করবে আর 30 জন একটা না করবে, এরকম উপায়ে তাহলে 40 দিনে তারা টোটাল করবে কত, এই যে এখানে টোটাল 1600 ইউনিট করবে। তাহলে আমাদের টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 2000, তার থেকে 1600 বাদ দিলে থাকবে আমাদের 400 ইউনিট, হচ্ছে আমাদের এক্সট্রা পড়ে আছে, এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয় নাই। তাহলে এই কাজটা আমাদের কমপ্লিট করতে এই যে এই উপায়, যেখানে হচ্ছে কি একদিন পর পর 20 জন করবে আর 40-30 জন করবে একটা না, তো এই উপায়ে এই অনুপাতে যে হচ্ছে বাকি 400 কাজটা, যে 400 ইউনিট কাজ কয়দিনে সম্পন্ন হবে সেটা হচ্ছে এক্সট্রা টাইম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে এই 1600 ইউনিট কাজ এই যে এই উপায়ে, এই যে এইভাবে, ঠিক আছে, এটা খেয়াল রাখেন, এটা কিন্তু আবার এইভাবে দিয়ে দেন না, এটা হবে যে 30 জন করবে একটা না, 20 জন করবে একদিন পর পর, এই ওয়েতে যদি করে তাহলে 1600 ইউনিট তারা কাজ করতে পারে কয়দিনে, 40 দিনে, সরি 40 দিনে। তাহলে 1 ইউনিট করবে কত, 40/1600, তাহলে আমাদের থাকবে কত টোটাল 400 ইউনিট করতে কতদিন সময় লাগবে, সেটা উপরে হবে, সেটা হবে উপরে 400 গুণ। তাহলে এটা সুন্দর সুন্দর কেটে গেলে 4×4=16, 4×40=10, তাহলে এক্সট্রা আমাদের সময় লাগবে কত, 10 দিন। তো এটা হবে এই প্রশ্নের উত্তর। তো এই প্রশ্ন আবার অন্যভাবে করা যায়, বিভিন্নভাবে করা যায়, 3-4টা ওয়েতে করা যায়, হ্যাঁ, এখানে 2টা দেখা দিচ্ছি, আর আমার যে PDF আরও একটা অন্যভাবে করা আছে ওটা দেখে নিতে পারেন আপনারা। আচ্ছা আরেকটাভাবে যেভাবে করা যায়, দেখেন যে আমাদের টোটাল কাজ কত, 50 জন গুণ 40, টোটাল কাজ হচ্ছে 4×5=20,000, এটা হচ্ছে আমাদের টোটাল কাজ, এটা হচ্ছে কি আমাদের টোটাল কাজ। তাহলে এই কাজটা, এই টোটাল কাজটা কী করতে হবে, এরা করবে কীভাবে, দেখেন যে 30 জন করলো কি, 30 জন যদি 40 দিনে করে তাহলে এটা গুণ হবে এই 30 দিনের কাজ, প্লাস বাকি 20 জন আছে তারা কী করে, তারা হচ্ছে 40 দিনের অর্ধেক করবে, কারণ কি অল্টারনেটিভ ডে, তাহলে অর্ধেক হবে, প্লাস বাকি যে আমাদের কাজটা বাকি আছে এইটুকু কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ধরে নিই বাকি কাজটা করতে আমাদের সময় লাগবে কি, এক্স দিন। তাহলে এই এক্স দিনে কারা কাজ করবে, এই 50 জন, হ্যাঁ 50 জনই করবে, বাট 2টা উপায়, একটা হচ্ছে এই 30 জন করবে একটা না, আর বাকি যে 20 জন আছে এরা করবে একদিন পর পর। তাহলে কী হবে, দেখেন যদি এই 30 জন একটা না করে তাহলে কী হবে, 30x, আর যদি এই 20 জন যদি একদিন পরপর করে কী হবে, তাহলে x/2×20, কারণ হচ্ছে x-এর অর্ধেক হয়ে যাবে সময়টা, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে কত, 10, তাহলে এটা হবে 10x+10x, তাহলে টোটাল আমাদের আসছে কত, এখানে আসছে 40x, আর এখানে আসছে হচ্ছে 3×4=1200, তাহলে এটা কী হবে, 1600 এই পাশে চলে আসলে বিয়োগ হবে, তাহলে 40x=400, দেন x=400/40, এটার অ্যান্সার হবে কত, 10। তাহলে এভাবেও করা যায়, এবং আরও একটাভাবে আমি করেছি সেটা হচ্ছে PDF আছে, ওটা PDF থেকে দেখে নেবেন, হ্যাঁ রিটেন আকারে যাদের সমস্যা রিটেনটা অবশ্যই PDF থেকে দেখে নেবেন, বারবার বলছি, রিটেন থেকে দেখে ওখান থেকে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা বি গেল আমাদের, এখন আসবে সি। আচ্ছা সিতে বলা আছে কি, এ টিচার হ্যাজ 6 আওয়ার টু গ্রেড অল দ্য পেপার্স সাবমিটেড বাই দ্য 35 স্টুডেন্টস ইন হিস ক্লাস, মানে একটি ক্লাসের 35 জন স্টুডেন্টের সব খাতা সাবমিট করতে হবে, দেখতে হবে, হ্যাঁ সাবমিট করতে হবে, সেটা কি 6 ঘন্টা টাইম তাকে দেওয়া হয়েছে, 6 ঘন্টার মধ্যে 35টা পেপার তাকে ইস্যু করতে হবে। হি গেটস থ্রো দ্য ফার্স্ট 5 পেপার্স ইন 1 আওয়ার, সে করলো কি, সে প্রথম ঘন্টায় 5টা খাতা সে দেখে ফেললো, হ্যাঁ হাউ মাস ফাস্টার শুড হি ওয়ার্ক টু গ্রেড দ্য রিমেনিং পেপার্স ইন দ্য অ্যালোটেড টাইম, তাহলে বাকি যে সময়টা থাকবে ওই সময়ের মধ্যে তাকে বাকি খাতাগুলো দেখতে তাকে কত গুণ বেশি কাজ করতে হবে, ফাস্টার কাজ করতে হবে, যে তার মানে এখানে লেট হয়েছে বলে দেওয়া আছে, তাহলে এটা হবে সি নাম্বার। তাহলে দেখেন যে প্রথমে আমাদের প্রশ্নে বলা আছে কি, যে টোটাল দেখতে হবে 6 আওয়ার দেখতে হবে কয়টা, 35 PCS পেপার দেখতে হবে, কিন্তু সে করলো কি, যে প্রথম 1 ঘন্টা সে কটা দেখছে, দেখেন সে প্রথম 1 ঘন্টা দেখছে হচ্ছে 5 পিস, মানে 5 পিস। এখন আমাদেরকে বাকি আমাদের সময় হাতে থাকলো কত, সময় হাতে থাকলো 5 ঘন্টা, এবং আমাদের কাগজ থাকলো কয়টা, পেপার থাকলো হচ্ছে আমাদের 30টা, তাহলে বাকি 5 ঘন্টা আমাদের 30টা
খাতা দেখতে হলে কত গুণ বেশি কাজ করতে হবে। যেহেতু বলে দেওয়া আছে প্রশ্নে কত গুণ বেশি, তাহলে এখানে কি অবশ্যই তার ডিলে হয়ে গেছে, যে এখান থেকে তার হচ্ছে এখানে একটু বেশি সময় নিয়ে দেখে ফেলছে, কারণ এখানে তাকে বেগ বাড়াইতে হবে। ঠিক আছে, তাহলে যেটা আমরা করতে পারি এটা, আচ্ছা এটা হচ্ছে দুই তিনভাবে করা যায়, দুই তিনভাবে আনসার করা যায়। তো আমি দুইটা উপায় আমি দেখাই দিব কীভাবে করবেন। যে দেখেন এক ঘন্টা সে করে কয়টি, এক ঘন্টা সে পাঁচটি খাতা দেখে, তাহলে পাঁচ ঘন্টায় আমাদের দেখতে হবে কয়টি, তিরিশটি। যেহেতু আমাদের বাকি সময় আসছে হাতে পাঁচ ঘন্টায়, পাঁচ ঘন্টা তাকে তিরিশটি খাতা দেখতেই হবে। তাহলে সে এক ঘন্টা আগে দেখেছে কত, পাঁচটা। তাহলে এখন এক ঘন্টা কয়টা দেখবে দেখেন, এখন এক ঘন্টা দেখবে হচ্ছে তিরিশ বাই ফাইভ, পাঁচ দিয়ে কাটলে এটা হবে ছয়। তাহলে আগে এক ঘন্টা দেখেছে পাঁচটা, আর এখন এক ঘন্টা তাকে দেখতে হবে ছয়টা, তাহলে কী হবে? তাহলে কিন্তু দেখেন তাকে অবশ্যই বেশি কাজ করতে হবে, বেশি ফাস্ট হতে হবে। তাহলে সে বেশি ফাস্ট হতে হবে কি, দেখেন এই ছয় মাইনাস পাঁচ মানে একটা, তাহলে তাকে কি তাকে ঘন্টায় হচ্ছে একটা খাতা বেশি দেখতে হবে। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, দেখেন যে একটা খাতা দেখতে হবে বেশি দেখতে হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে, পাঁচের উপর। তাহলে আমাদের পাঁচে বেশি লাগবে কয়টা, একটা, একে কত ওয়ান বাই ফাইভ, এবং একশোতে কত, সেটা হবে কি একশো জাস্ট উপরে গুণ হবে, তাহলে এটা হবে কি পাঁচ কুড়ি শ, তাহলে এটা হবে কি বিশ পার্সেন্ট। তাহলে তার আগের থেকে মানে এই যে এখানে যে দেখতো যে এক ঘন্টা পাঁচটা এর থেকে তাকে বিশ পার্সেন্ট বেশি তাকে কাজ করতে হবে, তাহলে কি হবে, তাহলে এটা হবে তার ফাস্টার টাইম। আচ্ছা এখন আমরা যেভাবে করতে পারি এই সেম অঙ্কটা দেখেন, তার আমরা সময় হিসেবে করতে পারি। সাধারণত এই পার্সেন্টেজে অ্যান্সারটা বের করে দেওয়া বেটার, যেহেতু এমসিকিউ না, তো কারণ আমরা বুঝতে পারছি অ্যান্সারটা কীভাবে বের করবেন। তার বিভিন্নজন বিভিন্নভাবে করতে পারে, কেউ পার্সেন্টেজে দেখাতে পারে, বা কেউ দেখাতে পারে যে এর থেকে এত গুণ, এভাবে দেখাতে পারে। হ্যাঁ, তাও দেখেন যে সে করছে কি, সে হচ্ছে, আচ্ছা আমরা সময় যদি বের করি, তাহলে দেখেন যে পাঁচটি খাতা দেখে কয় ঘন্টায়, এক ঘন্টায়, ঠিক আছে, মানে ষাট মিনিটে। তাহলে তাহলে একটি দেখবে কয় মিনিটে, সিক্স বাই ফাইভ, পাঁচ বারো ষাট, তাহলে একটি দেখবে হচ্ছে বারো মিনিটে। আবার দেখেন তাহলে আমাদের বাকি আছে কয়টি, তিরিশটি খাতা, তিরিশটি খাতা দেখতে হবে কয় মিনিটে, সেটা হচ্ছে পাঁচ ঘন্টায়, তাহলে পাঁচ গুণ সিক্সটি মিনিট। তাহলে একটি দেখবে কত, ফাইভ গুণ সিক্সটি বাই থার্টি, সেটা হবে কত, তিন দোগুণে ছয়, পাঁচ দোগুণে দশ। তাহলে দেখেন এখানে সে সময় পাচ্ছে কত, এখানে সে সময় প্রত্যেকটা খাতা দেখার জন্য সময় পাচ্ছে হচ্ছে দশ মিনিট করে, আর আগে পাচ্ছিল কত, বারো মিনিট করে। এখানে সময় বেশি সে খেয়ে ফেলছে, মানে দুই মিনিট এক্সট্রা করে বেশি নিয়ে ফেলছে। বাট এখানে সে কারণ হচ্ছে কি, তাহলে খাতা দেখার জন্য তার সময় কিন্তু কমে আসছে, সেটা কমে আসছে কত দেখেন, দুই মিনিট করে। তাহলে যেটা করতে হবে যে কি, তাকে দুই মিনিট ফার্স্টে খাতা দেখতে হবে, তার প্রত্যেকটা খাতা দুই মিনিট ফার্স্ট খাতা দেখতে হবে। তো দুই মিনিট ফার্স্ট খাতা দেখা মানে কি, আর এমনিতে একটু দশ হয়ে যাবে, কারণ বারো মিনিটের জায়গায় তাকে যদি দুই মিনিট ফাস্ট করে ফেলে, মানে দ্রুত করে, তাহলে সেটা কি দশ মিনিটে কমপ্লিট করতে হবে। তাহলে এটাও অ্যান্সার হতে পারে, বাট এটা হচ্ছে মানে পারফেক্ট অ্যান্সার না, পারফেক্ট অ্যান্সার না, তবে অনেকে হয় করলেও মার্ক পাবেন, ঠিক আছে, মার্ক আংশিক মার্ক দিতে পারে বা ফুলও পেতে পারেন, এটা এক্সামিনের উপর ডিপেন্ড করে, তবে পার্সেন্টেজে বের করাটাই হচ্ছে বেটার। হ্যাঁ, আচ্ছা আমরা এর পরের অঙ্কটা করবো, ডি নাম্বার অঙ্ক। আচ্ছা ডি নাম্বার অঙ্কে বলা আছে, এ টু ডিজিট নাম্বার ইজ সিক্স টাইমস দ্য সাম অফ দ্য টু ডিজিট ইফ দ্য ডিজিট আর রিভার্সড, দ্য নাম্বার অবটেইনড ইজ নাইন লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার, হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তার প্রশ্ন যেটা বলা আছে দেখেন যে এ টু ডিজিট, দুইটা ডিজিট আছে। আচ্ছা একটা কথা বলেনি, এটা অনেকেই আমরা বুঝি না, এই ডিজিট মানে কি, ডিজিট মানে হচ্ছে অঙ্ক, আর হচ্ছে নাম্বার মানে কি, নাম্বার মানে হচ্ছে সংখ্যা। আসলে আমরা বলি না যে এই অঙ্কটা করবো, আসলে অঙ্ক বলে কিছু না, এগুলো তো অঙ্ক না, অঙ্ক তো নয়টি, জিরো ওয়ান টু এরকম করে নয়টি, নয়টি ডিজিট, এই নয়টি হচ্ছে অঙ্ক, বাট নাম্বার। আর হচ্ছে অঙ্ক বলতে জিরো থেকে নয় পর্যন্ত, জিরো এক দুই তিন চার নয় পর্যন্ত, মানে ডিজিট, ডিজিট হচ্ছে অঙ্ক, আর নাম্বার হচ্ছে এই ডিজিটগুলো ইউজ করে যেগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে নাম্বার। তাহলে আমাদের কী বলা আছে যে দুইটা ডিজিট সেটা হচ্ছে সিক্স টাইমস, এ টু ডিজিট নাম্বার ইজ সিক্স টাইম দ্য সাম অফ দ্য টু ডিজিট। আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি, আমরা ধরে নিই যে দুইটা ডিজিট, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এই দুইটা যোগফল কী হবে, এক্স প্লাস ওয়াই হবে, এক্স আর ওয়াই হচ্ছে আমাদের নাম্বার, তাহলে এই দুইটা যোগফল কী হবে, এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াইয়ের সাথে যদি আমরা ছয় গুণ করি, এটা কী হবে, এটা সমান সমান হবে, কার সমান সমান, এটা সমান সমান হবে কার, এটা সমান সমান হবে যে এই নাম্বার বা এই ডিজিট দিয়ে গঠিত যে সংখ্যা, এই এই ডিজিট দিয়ে গঠিত যে নাম্বার তাদের সমান। তাহলে এই ডিজিট দিয়ে গঠিত নাম্বারটা কী হবে দেখেন, এক্স প্লাস টেন ওয়াই। এখন সবার মাথা বিগড়ে গেছে, কী ব্যাপার, এই ডিজিটে কী করে এই নাম্বার গঠিত হয়। এখন বলি, আমরা ছোটোবেলায় শিখে আসছি ক্লাস টু থ্রি ফোর ফাইভে কী অঙ্ক শিখে আসছি, স্থানীয় মান। দেখেন
একটা সংখ্যা হচ্ছে, এ হচ্ছে একটা নাম্বার, একটা সংখ্যা। এই সংখ্যা এখানে দুইটা ডিজিট, একটা ডিজিট একটা ডিজিট। তো দেখেন এই নাম্বারটা কীভাবে গঠিত হয়েছে, এই একক স্থানীয় অঙ্ক পাঁচ গুণ এক, তাহলে কত হলো পাঁচ। আবার এই যেটা দশক, একক দশক, দশক স্থানীয় অঙ্ক কীভাবে হয়েছে দেখেন, পাঁচ গুণ দশকের কারণে দশ গুণ হবে, তাহলে কত হলো পঞ্চাশ। তাহলে কী হলো দেখেন, পাঁচ আর পঞ্চাশ মিলে পঞ্চান্ন। তাহলে কি আমাদের নাম্বারটা কি ঠিক আছে, নাম্বারটা কি ঠিক আছে? তাহলে দেখেন এই দুইটা ডিজিট মিলে এইভাবে কিন্তু একটা নাম্বার গঠিত হয়। তাহলে এখানে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে কি, এক্স আর ওয়াই। তাহলে এই ওয়াইটা আমার কী হবে, এটা যদি একক স্থানীয় অঙ্ক ধরে নিই তাহলে কী হবে, এটা যদি একক স্থানীয় অঙ্ক ধরে নিই তাহলে কী হবে, এটা হবে শুধু ওয়াই। আর এটা যদি দশক হয় তাহলে কী হবে, এক্স গুণ টেন, তাহলে হবে কি, এটা হবে টেন এক্স আর এটা হবে শুধু ওয়াই। তাহলে আমাদের সংখ্যাটা কী হবে, টেন এক্স প্লাস ওয়াই। তাহলে এটা এটা হচ্ছে আমাদের সংখ্যা, বা এখানে আমাদের এক্স প্লাস টেন ওয়াই, এটা সমস্যা না। যদি আমি এখানে এক্স ধরি এবং এখানে যদি ওয়াই ধরি তাহলে আমাদের এরকম সংখ্যা হবে জাস্ট। হ্যাঁ, কোনো কিছু সমস্যা নেই, যেভাবে খুশি করতে পারেন। হ্যাঁ, তাহলে আমাদের কি এই যে এক্স আর ওয়াই দিয়ে গঠিত সংখ্যাটি কি, এক্স প্লাস টেন ওয়াই। তাহলে যেটা হবে আমরা লিখতে পারি যে সিক্স গুণ এক্স প্লাস ওয়াই, মানে এই দুটা ডিজিটের বা অঙ্কের গুণ যোগফলের সাথে ছয় গুণ করে এই যে দুটাতে গঠিত সংখ্যা হচ্ছে কত, এক্স প্লাস টেন ওয়াই। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কী পাচ্ছি, সিক্স এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল এক্স প্লাস টেন ওয়াই। দেন এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ এক্স, আর এখানে পাচ্ছি ফাইভ এক্স, এখানে দশের পাশে আসলে হবে কি ফোর ওয়াই ইকুয়াল জিরো। বা এখান থেকে আমরা যদি এক্সের মানটা বের করি তাহলে হবে কি ফোর ওয়াই বাই ফাইভ, ফোর ওয়াই বাই ফাইভ। এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের এক্সের মান। আচ্ছা, এরপর আবার একটা কথা বলা আছে, সেটা হচ্ছে কি, ইফ দ্য ডিজিট আর রিভার্সড, যদি এই ডিজিট রিভার্স করা হয়। দেখেন এখানে এই যে সংখ্যাটি যে ডিজিটগুলো আছে, ডিজিট যদি রিভার্স করা হয়, দ্য নাম্বার সো অবটেইনড ইজ নাইন লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার, তাহলে এই যে ডিজিটগুলো চেঞ্জ করা বলতে এই যে টেনটা এখানে চলে আসবে আর এখানে এই ওয়ানটা এখানে চলে আসবে, তাহলে কী হবে টেন এক্স প্লাস ওয়ান ওয়াই। যদি রিভার্স করি তাহলে হবে কি টেন এক্স প্লাস ওয়াই, মানে এখানে দেখেন আমাদের ওয়াই এক্সের কারণে যে সমীকরণটা হয়েছে সেটা কত, সেটা হয়েছে টেন ওয়াই প্লাস এক্স। আর যদি আমরা করি কি, আমাদের এখানে যদি এক্স দিয়ে দিই, আচ্ছা এখানে ওয়াই, সেখানে যদি এক্স দিই এখানে ওয়াই দিই, তাহলে যে সংখ্যাটি হবে সেটা হবে কি, সেটা হবে টেন এক্স প্লাস শুধু ওয়াই, এরকম হবে। তাহলে এই যে রিভার্স, আচ্ছা রিভার্স করার পরে যে সংখ্যাটি পেয়েছি সংখ্যাটি কী হবে, সো অবটেইনড ইজ নাইন লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার, তাহলে অরিজিনাল নাম্বার কত, এই যে এটা, এটা থেকে নয় কম হবে। তাহলে এটা এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। এখান থেকে আমরা যেটা করতে পারি যে আমরা লিখতে পারি কি যে টেন এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে রিভার্স করা সেই সংখ্যাটি, সংখ্যাটি থেকে কী হবে যে এক্স প্লাস টেন ওয়াই, যে অরিজিনাল যে নাম্বার তার থেকে দশ কম হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা টেন এক্স প্লাস ওয়াই, আচ্ছা এখানে মাইনাস এক্স মাইনাস টেন ওয়াই ইকুয়াল, আচ্ছা সরি এখানে নাইন কম, দশ লিখেছি কেন, নাইন, তাহলে মাইনাস নাইন। তাহলে এখানে পাচ্ছি আমার কত যে নাইন এক্স, আর এখানে নাইন ওয়াই ইকুয়াল আছে মাইনাস নাইন, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এখানে পাচ্ছি আমরা যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা এই ওয়াইয়ের মানটা কী করবো, এখানে বসাই দিব এক্সের জায়গায়। তাহলে ফোর ইন্টু ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল, নিচে আসে কত, নিচে আসে ফাইভ, তাহলে এটা হচ্ছে এক্স। তাহলে ফাইভ এক্স, ফাইভ এক্স সমান সমান কী পাচ্ছি ফোর এক্স প্লাস ফোর, বা এক পাশে ফোর এক্স চলে আসলে শুধু একটা এক্স থাকবে, এক্সের মান কত, এক্সের মান হচ্ছে ফোর, এক্সের মান থাকবে হচ্ছে শুধু ফোর। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি কত, ফোর। তাহলে এক্সের মানটা যদি এই ফোরটা যদি আমরা এখানে বসিয়ে দিই কত হবে, ফোর প্লাস ওয়ান সেটা হবে হচ্ছে ফাইভ। তাহলে আমাদের এক্সের মান হচ্ছে কত, ফোর, এবং ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ। তাহলে আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে হচ্ছে সংখ্যাটি, তো আমাদের অরিজিনাল সংখ্যাটি কত, এই যে এটা এক্স প্লাস টেন ওয়াই, যে এক্স প্লাস টেন ওয়াই। তাহলে আমাদের এক্সের মান কত, এক্সের মান হচ্ছে চার প্লাস টেন গুণ ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে ফোর প্লাস পাঁচ দশে পঞ্চাশ, এখানে পাচ্ছি হচ্ছে চুয়ান্ন। তাহলে এটা হচ্ছে সেই সংখ্যা যেটা হচ্ছে কি যে দুই ওই সংখ্যা দুইটির ডিজিট, দেখেন এক্স আর ওয়াই এই দুইটা যোগফল, মানে কি সংখ্যার ডিজিট কয়টা, চার আর পাঁচ যোগ করলে কী হবে নয়, নয় ছয় যোগ করলে ছয় নং চুয়ান্ন, ঠিক আছে। তাহলে এটা হবে প্রশ্নের উত্তর। আচ্ছা আমাদের ই নাম্বার অঙ্কে বলা আছে কি ফ্যাক্টরাইজ করতে হবে এক্স কিউ মাইনাস একুশ এক্স প্লাস টোয়েন্টি, তো এটাকে আমরা উৎপাদক করব, যেটা দেওয়া আছে হচ্ছে এক্স কিউ মাইনাস একুশ এক্স প্লাস টোয়েন্টি, এটাকে আমাদের কী করতে হবে, উৎপাদক করতে হবে। তো দেখেন এটাকে মিডল টার্মে করা যাবে না, কারণ এখানে আমাদের পাওয়ার কিউ আছে এখানে এক্স আছে, তাহলে এটা মিডল টার্ম হবে না। তাহলে এটাকে আমাদের যেটা করা যেতে পারে, সূত্রের সাহায্যে হবে না, তাহলে এটাকে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে পারি। তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যেটা করতে হলে আমাদের কী করতে হবে, বিষকে ভাঙাতে হবে, যে বিষের এমন উৎপাদক বের করতে হবে যে উৎপাদক দ্বারা তো হবে যে কোনটার কারণে এই পুরো ইকুয়েশনটা জিরো হবে। তাহলে আমরা যদি যে চার গুণ পাঁচ, চার পাঁচা কুড়ি, এখানে যদি আমরা মাইনাস ফাইভ ইউজ করি তাহলে এই সমীকরণটা কী হবে, দেখেন মাইনাস ফাইভ যদি ইউজ করি তাহলে ফাইভ মাইনাস ফাইভ কিউ সেটা হবে কি মাইনাস একশো পঁচিশ,
মাইনাস এখানে হচ্ছে মাইনাস ফাইভ বসালে পাঁচ একুশে কত হবে প্লাস একশো পাঁচ, আর এখানে আছে টোয়েন্টি, তাহলে দেখেন একশো পঁচিশ আর দুটো যোগ করে হবে কত একশো পঁচিশ, তাহলে বিয়োগ করলে হবে কত জিরো। তাহলে এই মাইনাস ফাইভের কারণে হচ্ছে এই রাশিটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি এক্স প্লাস ফাইভ হবে কি এই সমীকরণের একটি উৎপাদক। তাহলে আমরা এক্স প্লাস ফাইভ ধরে করতে পারি, অথবা দেখেন আরও আমরা যদি শুধু ওয়ান বসিয়ে দিই, আমরা যদি এক্সের মান ওয়ান বসে তাহলে কিন্তু এই সমীকরণটা কী হবে, সমীকরণটা কিন্তু জিরো হয়ে যাবে। আবার যদি আমরা চার বসাই তাহলে কিন্তু সমীকরণটা জিরো হয়ে যাবে। তাহলে কি আমাদের উৎপাদক এক্স প্লাস ফাইভ দিয়েও করতে পারি, আবার এক্স মাইনাস ওয়ান দিয়েও করতে পারি, আবার এক্স মাইনাস ফোর দিয়েও করতে পারি। তো আমরা প্রথমটা দিয়ে করলাম, এক্স প্লাস ফাইভ দিয়ে যদি করি তাহলে কী হবে দেখেন, আগে হচ্ছে আমরা এক্স প্লাস ফাইভ লিখে নেব। দেখেন যতগুলো পাওয়ার থাকবে ততগুলো করে নেবেন, অবশ্যই আপনারা জানি অবশ্যই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আপনারা করতে পারেন, না পারলে অবশ্যই দেখে নেবেন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কীভাবে করতে হয়। তাহলে এখানে আমাদের তিনটা আছে, তো আমরা দুইটা লিখে একটা দুইটা লিখে ফেলছি, আরেকটা লিখবো সেটা হচ্ছে কি এক্স প্লাস ফাইভ। আচ্ছা এখন আমাদের কি এখানে এক্স কিউ আছে, তাহলে আমাদের এখানে এক্স কিউ বানাতে হবে। এক্স কিউ বানাতে হলে কী করতে হবে দেখেন, যেখানে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করি তাহলে আমরা কী পাবো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস গুণ এক্স, তাহলে এক্স কিউ হবে প্লাস এখানে এক্স স্কোয়ার সাথে পাঁচ যোগ করলে হবে কি পাঁচ গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার হবে। আচ্ছা তাহলে এই সময় দেখেন আমাদের কোথাও এক্স স্কোয়ার বা ফাইভ এক্স স্কোয়ারের মতো কোনো পথ কিন্তু না, তাহলে এটা আমাদেরকে অতিরিক্ত চলে আসছে, এটাকে এখন আউট করতে হবে। আউট করতে হলে বা ভ্যানিশ করতে হলে কী করতে হবে, যে এখানে দেখেন এখানে আমরা করতে পারি কি ফাইভ এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে হবে কি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, তাহলে এটা এটা কেটে গেল চলে গেল। আচ্ছা আমাদের একুশ এক্স আনতে হবে, তাহলে দেখেন আমরা যদি পাঁচ এক্সটা একসাথে গুণ করি আমাদের এটা হয়েছে, আবার যদি এটার সাথে গুণ করি কত হবে মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ এক্স, কিন্তু আমাদের আছে কত একুশ এক্স, তাহলে এখানে চারটা কমাইতে হবে, তাহলে এখানে যদি যোগ চার করি তাহলে প্লাস ফোর এক্স, এটা হবে কি চার পাঁচা করি, তাহলে দেখেন পঁচিশ এক্স থেকে চার এক্স বিয়োগ করলে হবে একুশ এক্স, এবং বিশ আছে বিশ আছে আমাদের কিন্তু হয়ে গেছে। তাহলে এখন যেটা আমাদের উৎপাদক হবে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর। এখন আমরা এক্স প্লাস ফাইভ রেখে দিলাম এবং এটাকে আমরা ভাঙাবো, তো এটাকে আমরা কি মিডিল টার্মের মতোই করতে পারি, যে খুব সহজ মিডিল টার্ম হয়ে যাবে। তাহলে দেখেন এক্স স্কোয়ার মাইনাস চার এককে চার ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর, তাহলে এখানে আমাদের হবে কত যে এক্স প্লাস ফাইভ একবারে করে দিলাম, হ্যাঁ যে এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ওয়ান, এটা হবে এই প্রশ্নের উত্তর। এফ নম্বর অঙ্ক, এফ নম্বর অঙ্কে বলা আছে যে ম্যাক্সিমাম সাইজ প্লেগ্রাউন্ড রেক্টেঙ্গুলার ইজ মেড উইথ ইন এ সার্কুলার স্পেস অফ রেডিয়াস টু রুট ওভার ফোরটি ওয়ান মিটার। আচ্ছা ক্যালকুলেট দ্য রেডিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড ইটস ইফ ইটস লেন্থ অ্যান্ড উইথ আর ডিস্ট্রিবিউটেড ইন দ্য প্রপোর্শন ফোর ইস টু ফাইভ। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে ওই টোটাল যে প্লেগ্রাউন্ডের যে এরিয়া, দেখেন আমাদের প্রশ্নে দেওয়া আছে কি প্রশ্নে একটা বৃত্ত দেওয়া আছে, এটা বৃত্ত, তো এই বৃত্তের মধ্যে ম্যাক্সিমাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, তো এই বৃত্তের মধ্যে ম্যাক্সিমাম বলা আছে কি ম্যাক্সিমাম সাইজ প্লেগ্রাউন্ড, ম্যাক্সিমাম সাইজ প্লেগ্রাউন্ড রেক্টেঙ্গুলার, তাহলে এখানে যত সর্বোচ্চ যত বড় একটা আয়তক্ষেত্র আঁকানো যায় সেটা হবে ম্যাক্সিমাম সাইজের, হ্যাঁ ম্যাক্সিমাম সাইজের। লেন্থ এবং উইথের হচ্ছে ফোর ইস টু ফাইভ দেওয়া আছে, ফোর ইস টু ফাইভ। আচ্ছা এখানে কিন্তু বলা নেই রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি যদি বলা থাকে তাহলে এটাকে আমাদের লেন্থ ধরতে হতো, এটা হচ্ছে ওয়াইড ধরতে হতো, কিন্তু এখানে লেন্থ যেটা লেন্থ মানে কি লম্বা, যেটা লম্বা সেটা হচ্ছে বড় হবে, কিন্তু এখানে এখানে লেন্থ বলতে প্রথমে লেন্থের কথা আসে তাহলে কিন্তু অনেকে ফোর ধরবে, কিন্তু আসলে এটা হবে না। লেন্থ মানে কি বড়টা, আমাদের বড়টা কোনটাই যেটা, এটাকে ধরবো ফাইভ এবং এটা ধরবো এস, যেহেতু প্রপোর্শন দেওয়া আছে অনুপাত তাহলে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে ফাইভ এক্স, এটা হচ্ছে ফোর এক্স, এবং যেটা বলা আছে কি এই বৃত্তের রেডিয়াস দেওয়া আছে সেটা হচ্ছে এই এতটুকু, হ্যাঁ এতটুকু রেডিয়াস, এই রেডিয়াসটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, তো করলাম কি আমরা এই যে এই কর্ণ এইদিকে নিলাম, এভাবে নিলাম, তাহলে কী হলো এই যে এটাকে যদি একটু বর্ধিত করি তাহলে কী হলো আমাদের এই যে রেক্টেঙ্গুলার একটা আমরা কর্ণ পেয়ে গেলাম। তাহলে আমাদের এটা যেহেতু রেক্টেঙ্গ এই যে এই আয়তক্ষেত্রের কর্ণ হয়ে গেল, আবার হলো কি এই বৃত্তের ব্যাস হয়ে গেল, তো এই ব্যাসার্থ দেওয়া আছে কি টু রুট আর ফোরটি ওয়ান প্লাস, আমরা যদি এই পুরোটুকু এইটুকু নিই তাহলে কী হবে আবার টু ফোরটি ওয়ান, তাহলে এখানে হবে কত এই পুরো কর্ণটা হবে ডায়ামিটার হবে সেটা ফোর রুট ওভার ফোরটি ওয়ান। আচ্ছা তাহলে আমরা যদি এখন এই যে এই পুরোটা এই যে এইটা এইটা এবং এটা একটা ত্রিভুজ যদি কল্পনা করি তাহলে যেটা হবে দেখেন যে পিথাগোরাসের সূত্র অনুসারে ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল ফোর রুট ওভার ফোরটি ওয়ান, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে করতে পারি, এই কারণে কারণ এটা দেখে থেকে একদম সমকোণ, কারণ হচ্ছে এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত কোণগুলো সবসময় কী হয় সমকোণ হয় এবং নব্বই ডিগ্রি যেটা। আচ্ছা তাহলে যেটা করতে পারি এখন চারে চারে ষোলো এক্স স্কোয়ার প্লাস পাঁচ পাঁচা পঁচিশ এক্স স্কোয়ার ইকুয়াল এটা স্কোয়ার করলে হবে কত চারে চারে ষোলো একচল্লিশ, তাহলে এখানে আমার পাচ্ছি কত এখানে পাচ্ছি ষোলো আর পঁচিশ যোগ করলে আমার পাবো হচ্ছে ফোরটি ওয়ান এক্স স্কোয়ার ইকুয়াল ষোলো ফোরটি ওয়ান, তাহলে এখানে ফোরটি ওয়ান ফোরটি উঠে গেলে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল কত থাকবে ষোলো বা এক্স ইকুয়াল থাকবে চার, এক্সের মানে আমরা পেয়েছি কত চার। তো আমাদের বলেছি কি আমাদের এই পুরো আয়তক্ষেত্রের
ক্ষেত্রফল এরিয়া আয়তক্ষেত্রের এরিয়া সমান সমান কি হবে বাহু গুণ বাহু 4x গুণ 5x তাহলে এখানে পাচ্ছি কত 4 এর মান পাচ্ছি 4 গুণ 4 আবার গুণ হবে 5 এর মান পাচ্ছি 5 গুণ 5x এর মান 4 তাহলে 4 4 এর 16 গুণ 4 5 20 তাহলে 16 গুণ 32 320 মিটার স্কয়ার হবে এই প্রশ্নের উত্তর আচ্ছা সর্বশেষ অঙ্ক বলা আছে জি নাম্বার অঙ্ক দা টু নাম্বারস টু নাম্বার x y আর ইন জিপি আচ্ছা জিপি বলতে এখানে আছে জিওমেট্রিক প্রোগ্রেশন মানে গুণন্তর ধারা অ্যান্ড দেয়ার সাম ইজ 30 অলসো দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 468 মানে 468 ফাইন্ড দ্য নাম্বারস তাহলে আমাদের নাম্বারটি বের করতে হবে যে সংখ্যাটি কত আচ্ছা তাহলে এখানে যে দুইটি সংখ্যা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এটা ডি নাম্বার দুটি সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স এবং ওয়াই এক্স এবং হচ্ছে আরেকটা আছে ওয়াই এই দুটো সংখ্যার যোগফল কত সেটা হচ্ছে 30 এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত সেটা হচ্ছে 468 468 আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 30 হয় তাহলে এখান থেকে আমরা শুধু এক্স ইকুয়াল কি পাবো 30 মাইনাস ওয়াই এখন এই মানটা আমরা এখানে বসাই দিব ঠিক আছে এক্স স্কোয়ার এখানে বসাই দিব তাহলে 30 মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 468 সো মাইনাস 30 গুণ 60 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 468 তাহলে এখানে পাবো হচ্ছে আমরা এই দুটো যোগ করলে হবে 2y স্কোয়ার মাইনাস 60y আচ্ছা 900 এর পাশে আসলে কী হবে 900 বিয়োগ হয়ে যাবে 900 বিয়োগ হলে এখানে হবে কত এখানে হবে হচ্ছে 432 তো এটার পাশে আসলে হবে কি মাইনাস 432 ইকুয়াল 0 তো এখানে 2 আছে 2 তো আমরা ভাগ করে দিই তাহলে y স্কোয়ার মাইনাস 30y আচ্ছা এটা মাইনাস এপাশে এটা মাইনাস ছিল এপাশে আসলে প্লাস হবে তাহলে প্লাস 216 দুই ভাগ করলে 216 ইকুয়াল 0 তাহলে এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্ম করার জন্য আমাদের 216কে ভাঙাতে হবে তো 216কে যদি আমাদের ভাঙায় এটা বড় এত ভাঙানো আছে যেটা করতে পারে সহজে ভাঙানো যায় 216কে না ভাঙিয়ে সবসময় যেটা করবেন যে মাঝেরটাকে ভাঙাবেন যেহেতু অঙ্ক এরকম হয়েছে এটা মিডিল টার্ম করা ছাড়া এটা তো উপায় নেই মিডিল টার্ম হবেই হ্যাঁ তাহলে এই 30কে ভাঙাবেন তো দেখেন আমরা যদি 15 যোগ 15 কত করি তাহলে কত হবে 30 হবে কিন্তু 15 আর 15 গুণ করলে হবে কত 225 বাট আমার দেওয়া আছে কত 216 তাহলে আরও নিচে আসতে হবে তাহলে কী করবেন যে একটা বাড়াবেন এই একটা বাড়াবেন আর একটা কমাবেন এটা 15 থেকে 16 করলাম এটা 15 থেকে 14 করলাম তাহলে এটা গুণ করলে কত হবে এটা গুণ করলে 224 হবে হলো না তাহলে এরকম করে আবারও কমাবেন কত দেখেন 13 নিই এরকম করে 12 নেবেন আর এদিকে বাড়াইতে বাড়াতে আমরা যে 18 নিই তাহলে 12 গুণ যদি 18 করি তাহলে আমাদের এই 216 হবে এভাবে চেক করবেন দুই তিনটা চেক করলে কাছাকাছি হয়ে যাবে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 18 ওয়াই মাইনাস মাইনাস 12 ওয়াই প্লাস 216 ইকাল 0 দেন ওয়াই ইকাল ওয়াই মাইনাস 18 এবং মাইনাস 12 ইকাল ওয়াই মাইনাস 18 তাহলে আমাদের হবে কি ওয়াই মাইনাস 18 এবং ওয়াই মাইনাস 12 তাহলে আমাদের ওয়াই এর মানটা কত আসতেছে ওয়াই এর মান একবার আসবে কত 18 এবং আর একটা হবে ওয়াই ইকুয়াল 12 ওয়াই এর মান দুইটা তাহলে যেটা হবে দেখেন এই ওয়াই এর মান যখন 18 হবে তখন এক্স এর মানটা কত হবে এক্স এর মান হবে কত এই যে 30 মাইনাস ওয়াই 30 মাইনাস ওয়াই বলতে তাহলে কত হবে 30 থেকে 18 বাদ দিলে থাকবে হচ্ছে 12 আবার এই ওয়াই এর মান যখন 12 হবে তখন এক্স এর মানটা কী হবে এক্স ইকুয়াল 30 মাইনাস 12 সেটা হবে 18 তাহলে এক্সের ওয়াই মান যখন 18 তখন হচ্ছে আমার এক্স পাচ্ছি 12 এবং ওয়াই মান যখন 12 তখন এক্সের মান পাচ্ছি কত 18 তাহলে এটা হবে এইভাবে এক্স কমা ওয়াই ইকুয়াল যে যখন এক্সের মান যখন 12 তখন ওয়াই হচ্ছে 18 এবং যখন এক্সের মান 18 তখন ওয়াই ইকুয়াল হচ্ছে 12 এটা হবে এই প্রশ্নের অ্যান্সার তো এই ছিল রূপালি ব্যাংক অফিসার পোস্টের রিটার্ন পরীক্ষার অঙ্ক সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছেন কোথাও কোনো সমস্যা থাকলে আমাদের গ্রুপে পোস্ট করে জানাবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা করি